নমস্কার, নদিয়া নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রাজদীপ। করোনা আবহে দীর্ঘ দুবছর নবদ্বীপে ফুটবল লীগ বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হলো প্রথম ডিভিশন ফুটবল লীগ। নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফুটবল লীগের উদ্বোধন করেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। করোনা অতিমারির কারণে বিগত দুই বছর ধরে বন্ধ ছিল নবদ্বীপের ফুটবল লীগ। এবছর এখনও পর্যন্ত করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়াতে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে নদিয়া জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবে ও নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার শুরু হল প্রথম ডিভিশন ফুটবল লীগ। ফুটবল লীগকে কেন্দ্র করে ইতিমধ্যেই খেলায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়, রেফারি ও ফুটবল খেলার সাথে জড়িত সকলকে কোভিড টিকা প্রদান করা সম্পন্ন হওয়ার পরেই দীর্ঘ প্রত্যাশিত এই লীগ শুরু করা হয়েছে বলে জানান নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক নিতাই ভুইয়া। এবং বর্তমান পরিস্থিতিতে বাংলার করোনা মহামারী অনেকটাই বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার ফলে অনেকটাই করোনা ভাইরাস নিয়ন্ত্রিত। এই পরিস্থিতিতে নদিয়া জেলা আঞ্চলিক ক্রীড়া সংস্থার সুপারিশ ক্রমে নদিয়া জেলার মধ্যে অন্যতম শহর নবদ্বীপ শহর, সেখানকার নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থা আবেদন করেছিল পৌরসভার কাছে, মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে। তাদের সহযোগিতায় উদ্যোগে বর্তমানে নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার এই ডিভিশনের সমস্ত খেলোয়াড়দের ভ্যাকসিনেশন সম্পন্ন করা হয়েছে এবং তার সাথে যারা খেলা পরিচালনা করবে তাদেরও ভ্যাকসিনেশন সম্পন্ন করে আমরা আজকে দীর্ঘদিন বাদে এই ফার্স্ট ডিভিশন লীগ আমরা শুরু করতে চলেছি নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়াম। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।